গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের নিশা। তো আজকে আমি নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। হ্যাঁ, এটা কোনো ব্লগ না, সেটা তোমরা থাম্বনেল দেখে আর টাইটেল পড়েই বুঝে গিয়েছ। আজকে আমি নিয়ে এসেছি আমার ব্যাগের কালেকশন। হ্যাঁ, আমার কাছে খুব বেশি একটা কিছু নেই, কিন্তু যেটুকুই আছে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব। একদম কমও নেই, অনেকগুলোই আছে, কিন্তু আমার কাছে সবকটাই খুব স্পেশাল। কারণ কিছু জিনিস আমি আমার টাকা জমিয়ে কিনেছি, কিছুগুলো আমি গিফট পেয়েছি, আর কিছুটা আমার বাবা মা কিনে দিয়েছে। তো সেগুলোই আমি শেয়ার করব। আর এর মধ্যে দুটো থেকে তিনটে আমার মার ব্যাগ, সেটা আমি বলে দেবো। ওটাও ছিল, ওগুলোও ভাবলাম দেখিয়ে দিই সেজন্য। তো শুরু করা যাক। আমার মা ছোট পার্স ইউজ করে না, তাই জন্য আমার মার দুটো বড় বড় হ্যান্ডব্যাগ রয়েছে। তার মধ্যে এটা হলো ফার্স্ট, এটা মাকে গিফট করেছিল একটা কাকি। মা কন্টিনিউ ব্যবহার করছে। তোমরা হয়তো কোনো একটা ভিডিওতে দেখতেও পারো, ব্যাক করে গেছিলাম, মা হাতে নিয়ে গিয়েছিল এটা। মা এটা রেগুলার ব্যবহার করে এদিক ওদিক যাওয়ার জন্য, কারণ মার খুব ভালো হয়, অনেকটাই বড়। আর দুটো কম্পার্টমেন্ট আছে, ওই জন্য মার সুবিধা হয়। একদিকে জলের বোতল, একদিকে ফোন, ছাতা, এগুলো নিতে সব কিছুই ধরে যায় এটার মধ্যে। তো এটা হলো ফার্স্ট আমার মার। আর একটা মার আছে, সেটা মাকে পুরী থেকে কিনে দিয়েছিল বাবা। তো এটা হলো সেটা, এটা আমার মনে হয় জুটের ব্যাগ। হ্যাঁ, পাঠের যে সুতো হয় সেই সুতো দিয়ে এই ব্যাগটা তৈরি। আমার তো খুব ভালো লাগে এই ব্যাগটা, কিন্তু আমার মা খুব একটা ব্যবহার করে না, কারণ এটা এই একটাই চেন, আর সব কিছু একটা বড় কম্পার্টমেন্ট রয়েছে ওই একটাই, তাই জন্য মানে দুটো কম্পার্টমেন্ট থাকলে মার বেশি সুবিধা হয়, কারণ একটার মধ্যে জলের বোতল, ফোন, এগুলো নিলে একটু অসুবিধাই হয় নিতে। অনেক সময় জল পড়ে যায়, তাতে ফোনগুলো নষ্ট হয়, পয়সাগুলো নষ্ট হয়, কারণ মা যেহেতু ছোট ব্যাগ ইউজ করে না। এই ব্যাগটা হলো সেকেন্ড ব্যাগ। এই ব্যাগটা আমার খুব পছন্দের ব্যাগ, আমিও মাঝে মাঝে নিই। আর আমার মার আলাদা করে কিছু নেই, শাড়ি বলো, গয়না তো মা সেরকম পরে না, মা বেশিরভাগই আমার ছোট ছোট কানেরগুলোই পরে, সিটি গোল্ডের, আমি ওগুলো বেশি একটা পরি না। তো মার আলাদা করে কিছু নেই আর আমার আলাদা করে কিছু নেই, যা আছে দুজনারই, আমরা দুজনে শেয়ার করে পরি। যখন রেডি হই দুজনে একসঙ্গেই রেডি হই, তো আমি রেডি করে দিই মাকে বেশিরভাগ টাইম ক্রিম ট্রিম দিয়ে। তো ওর জন্য মারটাও আমি ইউজ করি, আমারও মা ইউজ করে, তাই জন্য আলাদা কিছুই নেই। তো এরপর চলে আসি আমার ব্যাগে। এটা হয়তো অনেকে দেখেছো, এই ব্যাগটা আমি পুরীতে গেছিলাম তখন কিনেছিলাম, মানে পুরীতে গিয়ে কিনিনি, পুরীতে যাওয়ার আগে কিনেছিলাম, যাওয়ার সময় কৃষ্ণনগর থেকে কিনেছিলাম। ব্যাগটা খুব ভালো, পুরো প্যারাসুট কাপড়ের ব্যাগ, একটুকু জল ভিতরে ঢোকে না, মানে এত ভালো। একটাই কম্পার্টমেন্ট আমার ভালোই হয়, আমার অত অসুবিধা হয় না, যেহেতু আমি পার্স ইউজ করি, পার্সের মধ্যেই পয়সা, মোবাইল এগুলো থাকে বেশিরভাগ সময়, তাই জন্য আমার ওইটা অসুবিধা হয় না। আর এই ব্যাগটা অনেক বড়, আমি কোথাও গেলে যদি একা কোনো সময় যাই, আমি জামা কাপড়ও নিয়ে যাই এটার মধ্যে। এটা হলো সেকেন্ড ব্যাগ। এটার বয়স হয়ে গেছে অনেক দিন, এটার বয়স প্রায় 3 থেকে 4 বছর হয়ে গেছে, তাহলে বুঝতে পারছো কত বয়স্ক। আর কন্টিনিউয়াসলি আমি সেই থেকে ইউজ করে যাচ্ছি, আমার এরকম বড় ব্যাগ, হ্যান্ড ব্যাগ আর একটাও নেই। আমি যত পার্স ব্যাগ কিনি, আমি হ্যান্ড ব্যাগ খুব একটা কিনি না, একটা দিয়েই চালিয়ে নিই, কারণ বেশিরভাগ সময় মার সাথে যাই, আর মা নিলে আমি আর নিই না এক্সট্রা করে, ওই কারণে। তো এই যে ব্যাগটা, এখানে শুধু একটু ওই যে এম এর জায়গাটা একটুখানি উঠে গেছে, তাছাড়া পুরো ব্যাগটাই ভালো। এরপরে আসি আমার পার্সে। পার্সই অনেকগুলো, তো সেটাই, প্রথমে একটা ছোট পার্স ইউজ কর, মানে যেটা আমি সবসময় ইউজ করি পয়সা রাখার জন্য, এইটুকু একটা ব্যাগ। এটা কতটুকু দেখতে পাচ্ছো, আমার হাতের শুধু এইটুকু, এটার মধ্যে পয়সা রাখি, বেশিরভাগ সময় খুচরো পয়সা রাখি, 1 টাকা রয়েছে। আমি সব ব্যাগেই, বেশিরভাগ ব্যাগে, মানে যেগুলো আমি সবসময় ইউজ করি 2-3টে ব্যাগ, ওর মধ্যে আমি 1 টাকা করে রেখে দিই, কারণ খালি ব্যাগে আমি রাখি না। কি সুন্দর না, এখানে পাটির কাজ করা রয়েছে, এগুলো
এগুলো মানে বাঁশের যে ছাল থাকে সেই দিয়ে যে পাটি তৈরি করে, শীতল পাটি, ওই পাটির ব্যাগ। আর এটা হলো চামড়ার, 30 টাকা নিয়েছিলাম আমার এই ব্যাগটা। আমি আমাদের বাড়ির পাশে একটা কাকি বোম্বেতে এগুলোর পাইকারির কাজ করে, তো উনি এসেছিল, আসার সময় অনেকগুলো নিয়ে এসেছিল, তো ওনার কাছ থেকে কিনেছিলাম আমি এটা। এটা খুব ভালো। সেকেন্ড আর আমার ফেভারেট এই ব্যাগ, এটা আমি পুরী থেকে কিনেছিলাম 3-4 বছর আগে, আর কেনার পর আমি কন্টিনিউয়াসলি এটা ব্যবহার করি, আমার এটা খুব ভালো লাগে। এটার ভিতরে এরকম দুটো সেকশন রয়েছে, দুটোতেই পয়সা রাখা যাবে। আমার খুব ভালো লাগে এরকম ধরনের ব্যাগ, আমি এটা খুব ইউজ করি। তারপর চেন বলো, রানার বলো, সবটাই ভালো আছে। আর কত সুন্দর হাতের কাজ করা, সুতোর সেলাই করা পুরো ব্যাগটার মধ্যে, কত সুন্দর ময়ূরের ডিজাইন দুই পাশেই, খুব ভালো লাগে আমার এই ব্যাগটা। তারপরে এটা এটা আমার ছোটোবেলাকার ব্যাগ, আমি ছোটোবেলায় স্কুলে থাকতে এই ব্যাগটা ইউজ করতাম। ছোটোবেলায় বলতে খুব বুড়ি হয়ে যাইনি আমি, যাই হোক বুড়ি হয়েই গেছি। তো এটা আমার 11-এ থাকতে আমি কিনেছিলাম, এটা একটা মেলা থেকে কিনেছিলাম। এই ব্যাগটা কত নিয়েছিল বলো তো? এই ব্যাগটা 45 টাকা নিয়েছিল, আর এই ব্যাগটা 50 টাকা না 100 টাকা নিয়েছিল। আমি স্কুলে যাওয়ার সময় টাকা জমিয়ে 9-10-এর পুরো মানে টিফিনের টাকা থেকে জমিয়ে জমিয়ে আমি এই ব্যাগটা কিনেছিলাম। আমার মনে আছে আমি ফার্স্ট টাকা জমিয়ে এই ব্যাগটা কিনেছি, লাইফে ফার্স্ট ব্যাগ কিনেছি আমি টাকা জমিয়ে এটা। আমার এটাও খুব ভালো লাগে, শুধু এটা একটু খুলতে প্রবলেম হয়, খুলতে আটকাতে প্রবলেম হয়। এ দেখো, এটা এখানটায় টাকা রাখার জন্য সেকশন করা রয়েছে, এখানে একটা আর এখানে একটা, এটার মধ্যেও পয়সা রয়েছে, 4 টাকা রয়েছে। তো এই ব্যাগটাও খুব পছন্দের একটা ব্যাগ, কারণ বুঝতেই পারছো সব কিছুর সঙ্গে স্মৃতি লাগা মানে লেগে থাকে, পুরোনো জিনিসের সঙ্গে এইটাও সেরকম, পুরোনো জিনিসের সঙ্গে স্মৃতি লেগে রয়েছে। তাই এটা কাউকে দিতেও পারি না আর ফেলতেও পারি না, ফেলবই বা কেন, এটা ভালো আছে। তাই জন্য এটা ইউজ করা হয় না, খুব কম ইউজ করা হয়, আমি বেশিরভাগ এটাই ইউজ করি। এরপর চলে আসি আরেকটা ব্যাগে, আমি পুরনোগুলো থেকে স্টার্ট করছি, সব থেকে পুরনোগুলো থেকে এই একটা ব্যাগ। ব্যাগটা কত ক্লাসি ব্যাগটা, খুব সুন্দর। এটা অনেক বছর আগে, প্রায় 10 বছর আগে, আমার বৌদি, আমার জেঠুর ছেলে বউ, একটা ভিডিওতে দেখিয়েছিলাম, ফরাক্কায় গিয়েছিলাম ওই সময়, আমি আমার বৌদিকে দেখিয়েছিলাম। তোমরা যদি না দেখে থাকো তাহলে ওই ভিডিওটা দেখে নিও, লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো ওই বৌদি আমাকে দিয়েছিল ওই ব্যাগটা, খুব সুন্দর লাগে আমার এই ব্যাগটা। দেখো 2-3টে এগুলো উঠেও গিয়েছে, খুব ভালো লাগে। এটা আমি মানে বিয়ে বাড়িতে ইউজ করি না, 2-3টে যদি পার্টি কোথাও হয়, সাধারণত আমাদের গ্রামে পার্টি হয় না, তাও যদি মানে কৃষ্ণনগরের ওই দিকটায় কারোর বাড়িতে পার্টিতে নেমন্তন্ন থাকে, ইনভাইট থাকে, তখন আমি এটা নিয়ে যাই। 2-3টে জায়গাতেই গেছি এরকম এই ব্যাগটা। এটা গিফট, তাই দাম বলতে পারবো না। এই ব্যাগটা আমি 5 বছর আগে ধর্মতলা থেকে আমার বাবা কিনে দিয়েছিল আমাকে, 100 টাকার ব্যাগ। ব্যাগটা অনেক বড়, দেখো অনেকটা বড়, এই দেখো এবার বুঝতে পারবে কতটা বড়। ব্যাগটা দুটো সেকশন আছে, খোলাই রয়েছে, দুটো সেকশন আছে, এই সেকশনটার মধ্যে এরকম পার্ট করা রয়েছে আর এই সেকশনটার মধ্যে একটাই চেন আবার রয়েছে, মানে অনেকটাই বড়। কিন্তু ব্যাগটার মধ্যে মানে ব্যাগটা যেহেতু এই জায়গাটা চ্যাপটা ধরনের, সেজন্য অনেক কিছু রাখা যায় না, তাহলে আর চেন আটকাতে চায় না। কিন্তু ব্যাগটা ব্যবহার অনেক করেছি আগে, দেখতেই পাচ্ছ এটা হলো অ্যানিমেল প্রিন্টের প্রিন্টেড একটা ব্যাগ। আমি এরকম ব্যাগ 4-5টা কিনেছিলাম, আমার মাসিদেরকে সবাইকে একটা একটা করে দিয়েছি, আমি একটা রেখেছি। আমার মা এসব ব্যাগ ইউজ করেন না, তাই জন্য মান নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তারপরে এই ব্যাগটা, এই ব্যাগটার দাম কত সুন্দর একটা ব্যাগ। এটা আমি মেলা থেকে কিনেছিলাম, হালিশহরের অন্নকূটের মেলা হয় 26শে জানুয়ারিতে, ওই সময় কিনেছিলাম 50 টাকা দিয়ে। ব্যাগটা এত সুন্দর, আমি এই ব্যাগটারও বয়স প্রায়
6 বছর কি 7 বছর হয়ে গেছে, তা এখনো কিচ্ছু হয়নি। 50 টাকার ব্যাগ, শুধু মানে ভয়তেই আমি এটা ব্যবহার করি না। বৃষ্টি সৃষ্টির সময় আমি বেশিরভাগ এটা ব্যবহার করি না, কারণ এটা চেনটা না সেলাই করানি, এটা চেনটা আঠা দিয়ে আটকানো, দেখতে পাচ্ছো তোমরা, এটা চেনটা আঠা দিয়ে আটকানো, তাই জন্য যে খুলে যাবে সের জন্য আমি এটা খুব কমই ব্যবহার করি। কিন্তু খুব সুন্দর ব্যাগটা, খুব ক্লাসি একটা ব্যাগ, গোল্ডেন ব্ল্যাক ব্যাগ, বিয়ে বাড়িতে খুব ভালো লাগে এটা নিয়ে গেলে। তারপর আরেকটা ব্যাগ, এটা একটা চেন ছিল, চেনটা কোথায় রয়েছে এখন আমি বলতে পারবো না, হ্যাঁ চেনটা নেই এখানে। এটা একটা খুব ক্লাসি কি বলে ফাইল ব্যাগ, এগুলোকে মনে হয় ফাইল ব্যাগ বলা হয়, খুব সুন্দর লাগে বিয়ে বাড়িতে নিয়ে গেলে, খুব সুন্দর লাগে। প্রিন্টটা কত সুন্দর দেখো, আর অনেকটাই বড়, আমার তো খুব পছন্দ হয় ব্যাগটা, আমি বিয়ে বাড়িতে বাড়িতে নিয়ে যাই, আর ভিতরে কাপড়টা পয়সা না থাকলে যা হয়। তোমরা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও, যাতে কটা পয়সার ব্যাগের মধ্যে রাখতে পারি, মজা করছিলাম। তো এই ব্যাগটা হলো, লাস্টে আমি একটা ব্যাগ দেখাবো, ওটা আমার খুব স্পেশাল একটা ব্যাগ, ওটা দেখো। এই ফরাক্কাতে গেছিলাম, তো বৌদি দুটো ব্যাগ দিয়েছে আমাকে, তো এই একটা ব্যাগ গিফট করেছে, কালো রঙের। এটা আমি এখন ইউজ করছি, মানে এইটা আমি সবসময় ইউজ করি, এটা এখন বন্ধ রয়েছে, এটা আমি এখন সবসময় ইউজ করছি। খুব হ্যান্ডি একটা ব্যাগ, পার্স বলতে পারো, ব্যাগ বলছি সব কটাই ভুল বলছি, পার্স, কত সুন্দর না, মানে প্লাস্টিকের মধ্যে ছিল বলে একটু ছোপ ছোপ হয়ে গেছে, কিন্তু ব্যাগটা খুব সুন্দর আর খুব কমফোর্টেবল, মানে হাতে ধরলে না একটা নরম নরম ব্যাপার, ভালো লাগে, হার্ড না একদম। এই ব্যাগটা খুব সুন্দর। আরেকটা ব্যাগ দিয়েছি, এটা তো খুবই সুন্দর, এটা আমি এখনো ব্যবহার করিনি, এই যে এই লাল রঙের এই ব্যাগটা দেখতে পাচ্ছ, এটা কিভাবে খুলে, এখান থেকে চাপ দেবে, এখান থেকে খুলে গেল, এরপর চেন খুলে গেল। আর খুব ভালো লাগে এরকম ধরনের ব্যাগ, আমি এগুলো আমি এরকম ধরনের ব্যাগ ইউজ করিনি কখনো, মানে আমি সিম্পলের মধ্যেই ব্যাগ কিনি সবসময়, আমার ইউজ করতে সুবিধা হয়, কিন্তু এসব ধরনের ব্যাগও মাঝে মাঝে ইউজ করতে হয়, ভালো লাগে দেখতে, তাই না? আমি কখনো ইউজ করিনি, এই যে আটকে দিলাম, একটা খুব সুন্দর কালারটা, কি মিষ্টি কালারটা, আমার এই কালারটা খুব ভালো লাগে, একদম টমেটোম রেড কালার, তার মধ্যে প্রিন্ট করা, খুব ভালো লাগে এই ব্যাগটা। এই ব্যাগটাও দিয়েছে বৌদি, এই দুটো ব্যাগ বৌদি এবার গেছিলাম ফরাক্কা ওই সময় দিয়েছে। আর লাস্টে স্পেশাল গিফট, হয়তো কারো অনেকেরই পছন্দ হবে না, কিন্তু এটা আমার কাছে খুব স্পেশাল, এই ব্যাগটা। এই ব্যাগটা আজ থেকে 6 বছর আগে আমার দাদা প্রথম কাজ পেয়েছিল, কলেজ ছাড়ার পরে বোম্বেতে গিয়েও কাজ করেছিল 6 থেকে 7 মাস, ওই সময় ও প্রথম মায়না পেয়ে আমার জন্য এই ব্যাগটা কিনে এনেছিল। খুব সুন্দর, এটা আমি খুব যত্ন করে রেখেছি, আমি কোনোদিনও ইউজ করিনি, দাদা এত ভালোবেসে দিয়েছে, ইউজ করলে নষ্ট হয়ে যাবে এই কথা ভেবে আমি কোনোদিনও ইউজ করিনি। তো এই ব্যাগটা এত সুন্দর দেখো, খুব সুন্দর ব্যাগটা, 6 বছর হয়ে গেছে, তাও একটুকু গ্লেজ যায়নি, শুধু এই হ্যান্ডেলটার এই পুঁথিগুলো কালো হয়ে গেছে, এগুলো একদিনও আমি ইউজ করিনি, একদিনও না, তাও এটা কেন জানি না কালো হয়ে গেছে, হয়তো থেকে থেকে কালো হয়ে গেছে হতে পারে। ব্যাগটা আমার মানে পছন্দের থেকেও বলবো খুব স্পেশাল, যে আমার দাদা প্রথম ইনকাম করে আমার জন্য কিছু এনেছে, সেটা এই জিনিসটা, তো আমার কাছে তো স্পেশাল হবেই। সব ভাই বোনদের মধ্যে এই মানে তো যাদের ভাই বোন আছে বা তারা বুঝবে যে মানে এটা আমার কাছে কতটা স্পেশাল। তো এটা এরকম দড়ি আটকানো যায়, খুললাম দড়ি আটকানো যায়, বটুয়া ব্যাগ এটা, এরকম হাতের মধ্যে দিয়ে কত ভালো লাগে, লেহেঙ্গার সঙ্গে পরলে খুব ভালো লাগে নিলে, কিন্তু আমি কখনো নিইনি ব্যাগটা, যে নষ্ট হয়ে যাবে এই ভেবেই নিইনি, ব্যাগটা খুব পছন্দ, তো আমি রেখে দেবো আবার এটা যত্ন করে, এতদিন নিইনি তার জন্যই ভালো রয়েছে, নিলে হয়তো ভালো থাকতো না এতদিন, তো এটা আমি আবার যত্ন করে আলমারিতে রেখে দেবো, যাতে আরও অনেক বছর থাকে।
তো ঠিক আছে, ভিডিওটা আজকে এইটুকুই, কারণ আমার সব ব্যাগ দেখানো হয়ে গেছে, আর কোনো ব্যাগ নেই আমার কাছে, একটাই ব্যাগ ছিল, সেগুলোই আমি তোমাদের কাছে শেয়ার করলাম। তোমাদের কোনটা সব থেকে ভালো লেগেছে আমাকে কমেন্টে জানিও, আর ভালো লাগলে পরে ভিডিওটা একটু লাইক করে দিও আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইবের পাশে একটা ছোট্ট বেল বাটন আছে, ওটাকেও প্রেস করে দিও, যাতে আমি যখন যখন ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে যেতে পারে, আর তোমরা সেই ভিডিওটা সবার আগে দেখতে পারো। তো আজকে মানে ভ্লগ শ্যুট করিনি, কারণ রোজ রেগুলার আমি সেরকম কিছুই করি না, কোথাও যাই না, একই ভ্লগ দেখতে দেখতে তোমাদের হয়তো মানে ভালো লাগে না, সের জন্য ভাবলাম যে আজকে আমার ব্যাগের কালেকশনটা দেখাই। অনেকদিন ধরেই ভেবেছি যে দেখাবো, আর আমার শাড়ির কালেকশন আছে, আমার জুয়েলারি কালেকশন আছে, সেগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে পরে অবশ্যই কমেন্টে জানিও, তাহলে আমি অন্য কোনো ভিডিওতে আবার নিয়ে আসবো সেই কালেকশনগুলো। যদি তোমরা দেখতে চাও তাহলে একটু কমেন্ট করো প্লিজ। তো ঠিক আছে, ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের কোনো একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।